নমস্কার, নতুন দিশা সেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আমরা যে নতুন প্রোগ্রামটি শুরু করতে চলেছি, সেই প্রোগ্রামের বিষয় নিয়ে আজকের এই আলোচনা। মেনলি আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আমরা নতুন দিশা প্রোগ্রামের যে ডিজিটাল কন্টেন্ট SMS এবং হোয়াটসঅ্যাপের দ্বারা শেয়ার করা হবে সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের, সেই তথ্যটি কিভাবে আমরা রেকর্ড করব এবং সেই রেকর্ড করা তথ্যটি যে ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পাবো, সেই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমরা ডেটার যে রেকর্ড করব সেটা আপনাদের কাছে লিংক শেয়ার করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নতুন দিশা সেলের থেকে দুটি লিংক শেয়ার করা হয়েছে, একটা স্টেইং ইন টাচ প্রোগ্রাম ইন ত্রিপুরা এবং আরেকটি হলো ডেটা ভিজুয়ালাইজেশন। এখানে প্রথমে আমরা এই দুটো লিংকে একবার দেখে নিই যে কিভাবে আমরা এটিকে ওপেন করব। লিংকের ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই পেজটি খুলে যাবে, দেখবেন একটি ফর্ম খুলবে, আর একটি যেটি আছে ডেটা ভিজুয়ালাইজেশন এটি ড্যাশবোর্ড দিয়ে খুলে যাবে। তো আমরা প্রথমে যে বিষয়টি দিকে নজর রাখব সেটা হচ্ছে যে ডেটা কিভাবে রেকর্ড করব। ডেটা যখনই রেকর্ড করব সেই ডেটা রেকর্ডিং ডেটাটা আমাদের এখানে রিয়েল টাইম এই যে পোর্টাল, এই পোর্টালে শো করবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনের কোনো ডেটা এখানে নেই। তো আমরা আজকের দিনের ডেটা একটি ফিল আপ করবো, তাতে করে আমরা এখানে দেখতে পাবো যে ডেটাটা রিয়েল টাইম আসছে কিনা, আর সঙ্গে সঙ্গে কিভাবে রেকর্ড করতে হয় সেটাও আমরা দেখে নেব। তো আমরা লিংকে ক্লিক করার পরে এই স্টেইং ইন টাচ প্রোগ্রাম ইন ত্রিপুরা এই পেজটি খুলে যাবে। খুলে যাওয়ার পরে আমাদের প্রত্যেকে জানেন যে এই যে তথ্যটা, এই তথ্যটা আমাদের স্কুলের যিনি হেডমাস্টার মশাই রয়েছেন ওনাকে এটি রেগুলার হিসাবে ভরতে হবে। আর যখন আমরা এটা আপডেট করব, ডেইলি আপডেটের একটা ম্যাক্সিমাম টাইম নতুন দিশা সেল থেকে জানিয়ে দেবে আপনাদের, সেই সময়ের মধ্যে এটাকে ফিল আপ করবে। আর ফিল আপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে এই লিংকটা রয়েছে আপনার ডেটা ভিজুয়ালাইজেশনের, সেই ড্যাশবোর্ডে গিয়ে আপনারা চেক করতে পারেন যে আপনাদের ডেটা আপডেট হয়েছে কি হয়নি। এখানে আপনারা সবটাই দেখতে পাবেন, যে আপনার পুরো স্টেটের ডেটা একসঙ্গে দেখতে পাবেন, এছাড়া আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাবেন। এখানে নিচে দেখতেই পাচ্ছেন ধালাই, গোমতী, খোয়াই, নর্থ ত্রিপুরা, এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ভাবে ড্যাশবোর্ড বানানো আছে এবং সেখান থেকে আপনি আপনার নিজের ডিস্ট্রিক্টটাও দেখতে পারবেন এবং সঙ্গে সঙ্গে স্টেটের রেজাল্টটাও আপনি রেগুলার চেক করতে পারবেন। এবার আসা যাক যে কিভাবে ডেটাটা আমরা রেকর্ড করব। রেকর্ড করার সময় ধরুন আমি কোন স্কুলের HM, তাহলে সেই স্কুলের পক্ষ থেকে আমাকে এই ডেটাটা ভরতে হবে। তো আমি এখানে প্রথমে আমার নাম লিখব, তারপরে হচ্ছে আমি কন্টাক্ট নাম্বার দেব, এরপর আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করব, তারপর ব্লক সিলেক্ট করব। ব্লক সিলেক্ট করার পর স্কুল নাম আমাদেরকে দিতে হবে। আমি ধরুন স্কুলের নাম দিলাম আম্বাসা হাই স্কুল। এবার আমি ওই স্কুলের ডাইস কোড দিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই নিজের নিজের স্কুলের ডাইস কোড আপনাদের কাছে আছে, ডাইস কোড দেবেন। আমি একটা এমনি র্যান্ডামলি ডাইস কোড হিসাবে দিলাম। এবার হচ্ছে যে দিনের তথ্যটি আপনি ফিল আপ করছেন সেই দিনের, মানে সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। আমি ধরুন ডেটটা দিচ্ছি, আজকে হচ্ছে 18 তারিখ। এবার নেক্সট করব। নেক্সট করার পর আমাদের কাছে এই কয়েক দুটি তিনটি কোশ্চেন চলে আসবে। একটা হচ্ছে নাম্বার অফ টিচার উইথ হুম SMS ওয়াজ শেয়ার্ড, কতজন শিক্ষক মহাশয়কে যে SMS কন্টেন্ট সেটা শেয়ার করা হয়েছে। ধরুন আমি 12 জন শিক্ষক মহাশয়কে এটা শেয়ার করেছি, তাহলে 12 জন হবে। এবং 12 জন শিক্ষক মহাশয় এবং আমি একজন HM, তাহলে ওই স্কুলে 13 জন হলাম। এই 13 জন মিলিয়ে কতজন ছাত্রছাত্রী বা অভিভাবকের কাছে আমরা এই SMS কন্টেন্টটা শেয়ার করেছি সেই সংখ্যাটা এখানে হবে। ধরুন সব মিলিয়ে আমার 56টি হলো, তাহলে আমি 56 এখানে লিখলাম। এবার জিজ্ঞাসা করা হচ্ছে যে
আজকে কি হোয়াটসঅ্যাপ কন্টেন্ট শেয়ার করা হয়েছে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নো হলে নো। তাহলে আমি ইয়েস করলাম, ধরে নিন আমি আজকে শেয়ার করা হয়েছে, তাহলে ইয়েস হবে, নেক্সট নেক্সট করলাম। এবার জিজ্ঞাসা করা হচ্ছে নাম্বার অফ টিচার উইথ হুম হোয়াটসঅ্যাপ ওয়াজ শেয়ার্ড। এসএমএস এর ক্ষেত্রে যেমন দুটো কোশ্চেন ছিল যে কতজন শিক্ষক মহাশয়কে এসএমএস কন্টেন্টটা শেয়ার করা হয়েছে, ঠিক সেই রকম হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রেও জিজ্ঞাসা করা হচ্ছে যে কতজন শিক্ষক মহাশয়কে হোয়াটসঅ্যাপ কন্টেন্টটা শেয়ার করা হয়েছে। ধরে নিন 12 জনকে শেয়ার করা হয়েছে, আমার স্কুলে 12 জন আর আমি নিজে নিয়ে 13 জন আছি, 13 জন মিলিয়ে এবার কতজন ছাত্রছাত্রী বা অভিভাবককে আমি কন্টেন্টটা শেয়ার করেছি, হোয়াটসঅ্যাপ কন্টেন্টটা শেয়ার করেছি, সেই সংখ্যাটা আমি এখানে লিখবো। ধরে নিন আমি 47 জনকে শেয়ার করেছি, এটা লিখলাম। এবার নেক্সট করলাম। নেক্সট করার পর এটা জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দিন মানে ওই দিন যে হোয়াটসঅ্যাপ এবং এসএমএস কন্টেন্ট শেয়ার করা হয়েছে সবে মিলিয়ে কতজন অভিভাবক বা ছাত্রছাত্রী ফিডব্যাক কল হিসাবে আপনাকে কল করেছে, অথবা আপনি কল করেছেন, আপনাদেরকে প্রত্যেককেই র্যান্ডামলি 5টা অথবা 10টা শিশু বা গার্জেনকে রেগুলার ফোন করে খবর নিতে হবে যে তাদের এই কন্টেন্টটি ব্যবহার করতে বা ওই অ্যাক্টিভিটিটি করতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না। যদি অসুবিধা হয় তাহলে তাদেরকে অরিয়েন্ট করে দিতে হবে, তাদেরকে সাহায্য করে দিতে হবে, সেই জন্য আপনারা এই কলটা করবেন। এবং সেই সংখ্যাটা কত হবে, মানে আপনিও কল করেছেন এবং শিশুরাও হয়তো আপনাকে কল করেছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, এই সব মিলিয়ে সংখ্যাটা কত, সেই সংখ্যাটা আপনারা এখানে নোট করবেন। ধরে নিন 55। এবার দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে যে আমার যে এসএমএস কন্টেন্ট আমরা শেয়ার করেছি সেটার রেসপন্স পজিটিভলি রেসপন্স কতজন করেছে এবং পজিটিভলি ফিডব্যাক কতজন দিয়েছে, সেইটা আমাদেরকে এখানে নোট করতে হবে শুধুমাত্র এসএমএস এর ক্ষেত্রে। ধরে নিন এসএমএস এর ক্ষেত্রে 32 জন দিলাম আমি। ঠিক সেম ভাবে হোয়াটসঅ্যাপ এর ক্ষেত্রে পজিটিভলি রেসপন্স করেছে, ফিডব্যাক কল দিয়েছে, সেই সংখ্যাটা এখানে আমি দেব। ধরুন আমি 12 জন দিলাম। এবার নেক্সট করব। নেক্সট করার পর লাস্ট অপশন যে আমার যদি কোনো ফিডব্যাক থাকে এই বিষয় নিয়ে, কোনো এক্সপিরিয়েন্স বা গার্জেনদের কোনো তথ্য বা গার্জেনদের কোনো কথা আপনারা সবাইকে শেয়ার করতে চান, তাহলে সেই বিষয়টা এখানে লিখুন। এছাড়া যদি আপনার কোনো সাজেশন থাকে তাহলে এখানে আপনি লিখে সাবমিট করতে পারেন। তো আমি আর কোনো সাজেশন এখানে লিখছি না, আমি নট অ্যাপ্লিকেবল বলে সাবমিট করে দিলাম। এই দেখুন এবার আমি সাবমিট করে দিলাম। এবার এই সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে, দেখুন এখানে এখনো 0 আছে, এখানে আমি সাবমিট করলাম। এবার যদি আমি এই পেজটাকে রিফ্রেশ করি সঙ্গে সঙ্গে এখানে আমার এই 1টা কিন্তু রেসপন্স শো করবে। দেখে নিই আমরা রেসপন্স শো করছে কিনা, 1টা রেসপন্স শো করছে, তার মানে আমার ডেটাটা আপডেট হয়ে গেছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের এক জায়গাটা দেখতে পাবো এবং স্টেটের রেজাল্টটা এখানে দেখতে পাবো। এবার যদি আমি এই এটা কোন ব্লক থেকে এন্ট্রি হয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে ঢালাই যে রয়েছে, ঢালাই এখানে ঢালাই এন্ট্রি হয়েছে, আমি ঢালাইয়ে ক্লিক করব। ঢালাইয়ে ক্লিক করার পর কোন ব্লকে ডেটাটা এন্ট্রি হয়েছে আমবাসা, এখান থেকে আমি এটা চেক করতে পারবো। তাহলে আজকে আমরা এখান থেকে দুটো জিনিস দেখে নিলাম, একটা হচ্ছে কিভাবে ডেটা রেকর্ড করব আর কিভাবে আমার ওই ডেটাটা রিয়েল টাইম পোর্টালের সঙ্গে সঙ্গে শো করছে, আমার ডেটাটা সাবমিট হলো কি না সেটাও আমি এখান থেকে চেক করে দেখতে পারবো। এটাই ছিল আজকের বিষয়। এছাড়া যদি আপনাদের আরও আলোচনার কিছু থাকে, আপনাদের মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, তাহলে নতুন দেশা সেলে যোগাযোগ করুন। এছাড়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।